লড়াইলে একই পরিবারের দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এ সময় আহত করা হয়েছে তাদের আরেক ভাইকে সকালে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে এই ঘটনাটি ঘটে এদিকে হত্যাকাণ্ডের জেরে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে পুলিশ বলছে জড়িতদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা একই পরিবারের জোড়া খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমল্লিকপুর গ্রামের মাহমুদ খা গ্রুপ ও ফেরদুস গ্রুপের মধ্যে বিরোধ চলছে চলমান বিরোধ মীমাংসার কথা বলে সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে ফেরদুস গ্রুপের তিন সহদর মিরন শেখ জিয়ারুল ও ইরানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় মাহমুদ খার সন্ত্রাসীরা পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিরন ও জিয়ারুলকে মৃত ঘোষণা করেন আহত ইরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয় বলছে মীমাংসার কথা কয়ে ডায়কেনেছে আমি যাতেই যাবো না ধরে রাখছি তারপরও বলছে সমস্যা নাই একটা মীমাংসা হবে লোকজন এসে ডাইকেনে গেছে আমার জোড়া দুই ভাই মাই যায় আমরা মার্জি যাই এদিকে এই হত্যাকাণ্ডের জেরে মাহমুদখার খার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ট্রিট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট আমরা অতি শীঘ্র আসামিদেরকে যারা ঘটনা ঘটিয়েছে ধরতে সক্ষম হব আশা করি আমরা যদি এখন নাম ডিসক্লোজ করি আমরা তাদেরকে আসলে ধরতে পারবো দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী ডেস্ক ৰিপৰ্ট নিউজ টুৱেণ্টি ফ'ৰ